আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলের সকল শুভাকাঙ্ক্ষী ভাই বোনদেরকে জানাই সুউচ্চ মোবারকবাদ। তো আমার চ্যানেলে এতদিন যাবত আমি ইসলামী রিলেটেড, ইসলামী সিরিজ, বিভিন্ন ধরনের ইসলামী রিলেটেড কন্টেন্ট আপলোড করতাম, আর ইসলামী রিলেটেড কন্টেন্ট গুলো আপনাদের কাছে ভালো লেগেছে বা আপনারা ইসলামী রিলেটেড কন্টেন্ট গুলো দেখতেছেন রীতিমতো আপনাদের সাড়া পাচ্ছি আমি। তো আমি বর্তমানে হচ্ছে যে আইটি সেক্টরের সাথে রিলেটেড, তো এখন এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি। তো আমি চাচ্ছি যে আমার চ্যানেলে ইসলাম রিলেটেড যে ভিডিও আছে এগুলো আমি আপলোড করি, আর হচ্ছে আমি এখন যে কাজগুলো করতেছি আইটি রিলেটেড, হ্যাঁ, এন্ট্রি উপরে নেটওয়ার্কিং টেকনোলজি, তো এই বিষয়ে আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আশা করি হচ্ছে যে যারা আইটি সম্পর্কে বা আইটি রিলেটেড কিছু করতে চাচ্ছেন বা আইটি রিলেটেড কাজ টাজ করেন তাদের হচ্ছে যে অনেক উপকার আসবে। তো সেই বিষয়ে চিন্তা করে আসলে আমার এই ভিডিও বা কন্টেন্ট তৈরি করা। আজকে আমি প্রথমে যে বিষয়টা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে সার্ভার 2016 এর জিপিও গ্রুপ পলিসি অবজেক্ট। এটা মূলত আমাদের যে সেন্ট্রালি যে সার্ভারটা থাকবে, সার্ভার থেকে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে কিভাবে ম্যানেজ করব, কি কি অ্যাক্সেস করতে দেব, কি করতে দেব না, সে বিষয়টা। তো ফার্স্ট যে গ্রুপ পলিসিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটা সিএমডি আমরা জানি যে কমান্ড প্রম্পট, যেটা দ্বারা হচ্ছে যে যেটা ওপেন করে আমরা অনেক কিছু সাহায্য নিতে পারি, অনেক কিছু দেখতে পারি। তো কিভাবে আমরা সিএমডি কে ব্লক করবো সেটা দেখবো আমরা প্রথমে। তো সেটা করার জন্য আমরা প্রথমে চলে যাব সার্ভার ওয়ানে। আমার ভার্চুয়াল মেশিন ওপেন করা আছে, ওপেন করতেছি। তো আমার এখানে আমি একটা সার্ভার নিয়েছি আর একটা ক্লায়েন্ট নিয়েছি, যাতে করে আপনাদেরকে সম্পূর্ণভাবে ভালোভাবে বোঝাতে পারি, আপনারা বুঝতে পারেন। আর হচ্ছে যে বোঝাতে গিয়ে যদি আমার ভুল ত্রুটি হয় বা কোনো কিছু হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যে জায়গাটায় বুঝবেন না যেখানে প্রবলেম হবে হচ্ছে যে আপনারা কমেন্টে লিখ দেন, আশা করি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে সিএমডি ব্লক করার জন্য আমরা প্রথমে চলে যাবো সার্ভার ওয়ানে। আমার সার্ভারের নাম হচ্ছে win-server1, আর একটা ক্লায়েন্ট নিচ্ছে আমি win-client1। তো সার্ভার ওয়ানে চলে যাচ্ছে, সার্ভার ওয়ানে যাওয়ার পরে আমরা যাব সার্ভার ম্যানেজার। সার্ভার ম্যানেজার আসার পর সার্ভার ম্যানেজার লোড নিতে একটু সময় নিচ্ছে, আমরা কিছুক্ষণ ওয়েট করি। সার্ভার ম্যানেজার আসার পর প্রথমে আমরা যে কাজটা করবো টুলস চলে যাবো, মনোযোগ সহকারে দেখবে সবাই, টুলস চলে যাবো। টুলস ক্লিক করার পর আমরা আসবো এখানে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। ওকে, ক্লিক করলাম গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট ক্লিক করার পর একটা কনসোল চলে আসছে, গ্রুপ পলিসি ম্যানেজমেন্টের কনসোল একটা উইজার্ড চলে আসছে। তো এটাকে আমরা হচ্ছে ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা ফরেস্ট কে বাংলাম, ডোমেইন কে বাংলাম, এবিসি কে বাংলাম, ঠিক আছে। তো আমরা একটা ডোমেইন ডিক্লেয়ার করা আছে যেটা হচ্ছে abc.com, যারা হচ্ছে আইটি রিলেটেড তারা অবশ্যই বুঝবেন বিষয়টা আর কিভাবে হচ্ছে যে ডোমেইন ডিক্লেয়ার করতে হয়। আস্তে আস্তে সবকিছু আপনারা যদি এগুলো না পারেন, হ্যাঁ, তাহলে এগুলো শিখাবো, কমেন্টে লিখবেন, সমস্যা নেই। তো এবিসি কে বাংলানোর পরে আমাদের ডিরেক্টলি এখান থেকে একটা গ্রুপ পলিসি অবজেক্ট এখান থেকে নিতে পারি, আর হচ্ছে যে আমরা এখান থেকে যে আমাদের গ্রুপ পলিসি অবজেক্টটা আছে এখান থেকে নিতে পারি,
আমরা এখানে যদি রাইট বাটন ক্লিক করি একটু ওয়েট রাইট বাটন ক্লিক করি নিউ নিউতে আইসে আমরা একটা নতুন গ্রুপ করেছি ক্রিয়েট করতে পারবো আর এছাড়াও যদি আমরা ডিরেক্টলি এবিসিতে এই গ্রুপ পলিসিটা লিংক করে দিতে চাই কোনো ওই ক্রিয়েট না করে তাহলে আমরা এখান থেকে করতে পারি ওকে তো আমরা এবিসির abc.com রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে চলে আসবে ক্রিয়েট এ জিপিও ইন দিস ডোমেইন এন্ড লিংক ইট হিয়ার ওকে ক্লিক ক্লিক করার পরে আমরা এখানে নাম দিয়ে দেব আমাদের নতুন জিপিও নামটা কি যে যেভাবে বুঝেন এভাবে নাম দেবেন নো প্রবলেম তো আমি এখানে নাম দিচ্ছি যে সিএমডি প্রো ওকে সিএমডি সিএমডি প্রো সিএমডি ব্লক এখানে নাম করে দিলাম নাম করে দিই ওকে ওকে দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে যে একটা গ্রুপ পলিসি কি হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে গ্রুপ পলিসি ক্রিয়েট করলাম তো এখানে গ্রুপ পলিসি ক্রিয়েট করার পরে এখানে আমার আরো কাজ আছে সেটা হচ্ছে এডিট করতে হবে তো এডিট করার জন্য আমার কি করতে হবে সিএমডি ব্লক অফ রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করার পরে এডিট ওকে এডিট চলে আসলো এডিটে চলে আসার পর এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে যে যেটা আমরা সিএমডি কে ব্লক করতে চাই সিএমডিটা হচ্ছে যে ইউজার রিলেটেড ওকে কোন ইউজার কি করতে পারবে না সিএমডিটা ওপেন করতে পারবে সিএমডি ওপেন করে কোন কাজ করতে পারবে না ঠিক আছে ইউজার রিলেটেড যেহেতু তাহলে আমরা চলে যাব কোথায় ইউজার কনফিগারেশন ইউজার কনফিগারেশন এসে আমরা এই পলিসিটাকে ভাঙবো পলিসিকে ভাঙাবো ভাঙার পরে আমরা একটু বড় করে নিই বাংলা পরে আমরা চলে আসবো অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস কে ভাঙাবো ভাঙানোর পরে আমরা চলে আসবো কোথায় চলে আসবো সিস্টেম সিস্টেম আমরা কি করব ডাবল ক্লিক করব দেখেন ডাবল ক্লিক করব ওকে ডাবল ক্লিক করার পর ডাবল ক্লিক করার পর আমরা চলে যাব কোথায় এই যে এখানে প্রিভেন্ট অ্যাক্সেস টু দা কমান্ড প্রম্পট মানে হচ্ছে কমান্ড প্রম্পট সিএমডি যেটাকে কমান্ড প্রম্পট বলা হয় সিএমডি কে আমরা কি করব ব্লক করে দেব কেউ অ্যাক্সেস করতে পারবে না প্রিভেন্ট অ্যাক্সেস ওকে তো আমরা প্রিভেন্ট অ্যাক্সেস টু দা কমান্ড প্রম্পট এর উপরে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করে এটা কি করব এডিট করব এডিট এডিট আসার পর এই দেখেন নতুন কনফিগার হচ্ছে বাই ডিফল্ট থাকে তো আমরা এখানে এটাকে এনাবল করে দিচ্ছি এনাবল করে দেওয়ার পরে এখানে একটা অপশন এই যে অপশন কি লেখা আছে এখানে নিচে লেখা আছে কি লেখা আছে এখানে বলছে যে ডিসেবল দা কমান্ড প্রম্পট স্ক্রিপ্ট প্রসেসিং অলসো কমান্ড প্রম্পটটা আমরা যে স্ক্রিপ্টের মাধ্যমে আমরা যে কমান্ডগুলো দিয়ে থাকি ওগুলা কি প্রসেস হবে নাকি হবে ওগুলোকে ডিজেবল করে দেবো তো আমরা এখানে দিচ্ছি হ্যাঁ ইয়েস আমরা স্ক্রিপ্ট যে প্রসেসিং গুলো আছে স্ক্রিপ্ট গুলো আছে সেগুলোকে আমরা করে দেবো ডিজেবল করে দেবো তো করে দেওয়ার পরে এখানে এখানে এনাবল করে দেবো আর একটা ইয়েস করে দেবো ইয়েস করে দেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই ওকে দিয়ে দেবো আর এখানে আর একটু কথা আছে সেটা হচ্ছে যে আমরা একটু পড়ে শোনাই ইফ ইউ এনাবল দিস পলিসি সেটিং অ্যান্ড দ্য ইউজার ট্রাইস টু অপেন এ কমান্ড উইন্ডো দ্য সিস্টেম ডিসপ্লে এ মেসেজ explaining that a setting prevent the action তো আমরা যদি এই সেটিংটাকে কি করি এনাবল করে দেই তাহলে কি হইছে কমান্ড প্রম্পটের যে উইন্ডোটা ওই উইন্ডোটা কি করবে না ওই উইন্ডো মেসেজটা কি করবে না ডিসপ্লে হবে না অ্যাকশনটা কি করে দেবে প্রতিরোধ করে দেবে বন্ধ করে দেবে তো আমরা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করে ওকে করে দিলাম ওকে তো আমাদের এখানে দেখাচ্ছে স্টেটটা সবগুলো নট কনফিগার দেওয়া আছে কিন্তু আমরা এটা কি দেওয়া আছে এনাবল দেওয়া আছে প্রিভেন্ট অ্যাক্সেস টু দ্য কমান্ড প্রম্পট কি দেওয়া আছে এনাবল দেওয়া আছে তো আমাদের এখানে কাজ শেষ আমাদের এখন হচ্ছে যে প্রমাণ করার পালা তো আমাদের এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটা গ্রুপ পলিসি এডিট করার পর সম্পূর্ণ আমাদের কি করতে হবে সার্ভারে একটা গ্রুপ পলিসি আপডেট দিতে হবে আর হচ্ছে ক্লায়েন্ট গ্রুপ পলিসি আপডেট দিতে হবে যদি আমরা গ্রুপ পলিসি আপডেট না দিই তাহলে হচ্ছে যে কোনো ভাবে আমাদের গ্রুপ পলিসিটা কি হবে না কাজ করবে না ঠিক আছে তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে আচ্ছা আমরা চলে গেলাম কোথায় পাওয়ার সেন্টারে চলে যাবে
উইন্ডোজ প্লাস আর উইন্ডোজ প্লাস আর চাপ দিয়ে আমরা এখন কি লিখলাম পাওয়ার শেল লিখলাম আমাদের এখানে পাওয়ার শেল আগে লেখা আছে যাই হোক তারপর দেখেন পাওয়ার শেল এটা বলে পাওয়ার শেল লাইক আমরা ওপেন করলাম পাওয়ার শেল ওপেন করলাম ওপেন করার পর এখানে আমরা লিখবো যে জিপি আপডেট স্ল্যাশ ফোর্স জিপি আপডেট স্ল্যাশ GV update slash enter same customer আমরা client কে করব দেখেন পাওয়ার শেল করতেছি উইন্ডোজ আর দিয়ে লিখলাম POW WE আর পাওয়ার এস এস ই ডাবল এস পাওয়ার শেল ফর কনফার্ম ওপেন করলাম এখানে আপনাদের দেখা শুরু করতে একটু ভারিয়ে নেই ফন্ট সাইজটা বিশ করে দিলাম বোল্ড ওকে তো এখানে লিখলাম জিপি আপডেট স্ল্যাশ ফোর্স জিপি আপডেট স্ল্যাশ ফোর্স ফোর্স এন্টার দেখেন সার্ভারে হচ্ছে জিপি আপডেটটা সাকসেসফুলি কি হয়েছে কমপ্লিট হয়ে গেছে তো এখন এখানে যদি আমরা লিখি সিএমডি তাহলে আমরা কি সিএমডি ডাবল করতে পারবো না দেখেন দেখেন CMD enter দেখছেন কি চলে আসছে এখানে the command form has been disabled by administrator তার মানে হচ্ছে কি command form টা disable করে দেওয়া হয়েছে কার মাধ্যমে administrator এর মাধ্যমে group policy এর মাধ্যমে তো আমরা এখানে কি করতে পারতেছি না CMD টা অপারেট করতে পারতেছি না এই কাজটা যদি আমরা উইন্ডোজ প্লাস আর লিখে যেভাবে আমরা অভ্যস্ত এখান থেকে সিএমডিতে যাই সিএমডি কি চলে আসছে দ্য কমান্ড ফর্ম হ্যাজ বিন ডিসেবল বাই ইউর অ্যাডমিনিস্ট্রেটর ওকে এখন আমরা ক্লায়েন্টে চলে যাচ্ছি ক্লায়েন্টে এসে এখানে আমরা সিএমডি লিখি সেম ভাবে সিএমডি এন্টার এখানে সেম কথা The command prompt has been disabled by your administrator. কারণ কি আমাকে সিএমডি অপারেট করতে দিচ্ছে না কারণ হচ্ছে আমরা গ্রুপ পলিসির মাধ্যমে সিএমডি থেকে এখান থেকে ব্লক করে আসছে তো এভাবে হচ্ছে যে আমরা সেন্ট্রালি সার্ভারে বসে আমাদের সম্পূর্ণ ক্লায়েন্টদেরকে যারা আমাদের ডোমেইন আন্ডার থাকে সবাইকে হচ্ছে যে আমরা এভাবে প্রত্যেকটা বিষয় ধরে ধরে ব্লক করে দিতে পারবো ডিজেবল করে দিতে পারবো যাতে করে ক্লায়েন্ট অযথা কোনো যা কাজ করবে ইউজার বা ক্লায়েন্ট অযথা কোনো কাজ না করতে পারে অযথা কোনো কোনো অ্যাপ সফটওয়্যার এগুলো কিন্তু অ্যাক্সেস করতে না পারে এই জন্য হচ্ছে আমরা কি করে দেবো গ্রুপ পলিসির মাধ্যমে দেখিয়ে দেবো আর এই বিষয়টা হচ্ছে যে আমরা এভাবে করতে পারি এটা যেহেতু আমি পুরো ডোমেইনের আন্ডার করে দিয়েছি দেখেন এই গ্রুপ পলিসিটাকে আমি কি করেছি পুরো ডোমেইন আন্ডার করে দিয়েছি সেভি ডট কম সেভি ডট লগ কিন্তু এই বিষয়টা আমি কি করতে পারি এই বিষয়টা হচ্ছে আমি একটা ওইও ক্রিয়েট করতে পারি অর্গানাইজেশন ইউনিট আমার অনেকগুলো ওইও থাকতে পারে যেমন আইটি সেক্টর এরপর এইচআর গ্রুপ বিভিন্ন সেক্টর বা বিভিন্ন ওইও থাকতে পারে তো ওইও ক্রিয়েট করে আমি কি করব যাদেরকে বন্ধ করে দিতে চাচ্ছি যে কিছু কিছু প্রোগ্রাম অ্যাক্সেস করতে পারবে না কিছু কিছু প্রোগ্রাম যারা অ্যাক্সেস করতে পারবে না এই সমস্ত ক্লায়েন্টদেরকে আমি ধরে ধরে কি করতে পারবো বন্ধ করে দিতে পারবো সেটা হচ্ছে ওই ক্রিয়েট করে আমি আমার এই গ্রুপ পলিসিটা ওই ওয়েবিতে ফেলে দেবো ফেলে দিয়ে ওই ক্লায়েন্টদেরকে কি করবো ওই ওয়েবিতে ফেলে দেবো তাহলে হচ্ছে তারা অ্যাক্সেস পাবে যাক আজকে এই পর্যন্তই হ্যাঁ আগামী আরেকটা ভিডিওতে আরেকটা গ্রুপ পলিসি নিয়ে কথা হবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনাদের উপকৃত হবে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে হচ্ছে যে কোনো সাজেস্ট অথবা কোনো হেল্প লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ হচ্ছে যে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করবো আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ